তাহলে কি বলছে, ইফ টু লাইন সেগমেন্টস অফ দ্য সেম বা ইকুয়াল লেন্থ দে আর কংগ্রুয়েন্ট, অলসো ইফ টু লাইন সেগমেন্টস আর কংগ্রুয়েন্ট দে হ্যাভ দ্য সেম লেন্থ, মানে উল্টো, যদি সেম লেন্থ আছে তাহলে কংগ্রুয়েন্ট, আর যদি বলি কংগ্রুয়েন্ট আছে তার মানে দুজনেরই লেন্থ সেম আছে। নেক্সটে কংগ্রুয়েন্স অফ অ্যাঙ্গেলস, 7.4 টপিকে এখানে কংগ্রুয়েন্স অফ অ্যাঙ্গেলস মানে হচ্ছে যখন অ্যাঙ্গেল মাপটা সেম হবে দেন অনলি দে উইল বি কংগ্রুয়েন্ট, দেন দ্য মেজার অফ অ্যাঙ্গেলস আর সেম দে উইল বি কংগ্রুয়েন্ট। তাহলে এই যে চারটে 1, 2, 3, 4 কোনটা কোনটা কংগ্রুয়েন্ট, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ফোর্থ, ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান অ্যান্ড ফোর্থ ওয়ান, কেন তিনটি 40 ডিগ্রি, ঠিক আছে। ওই লাইনে লম্বা চড়া দেখলে হবে না, যে ওয়ানের লাইনটা ছোট আছে, টু এ একটু বড়ো আছে, ফোর এরটা আরও বড়ো আছে, দ্যাট ইজ নট দ্য কেস। এখানে আমরা ভ্যালিউটা দেখব কত, ঠিক আছে। এটা একদম নিচের দিকে লেখা আছে, অ্যাঙ্গেল এ বি সি কংগ্রুয়েন্ট টু পি কিউ আর কংগ্রুয়েন্ট টু এক্স ওয়াই জেড, কেন নিচে লেখা আছে লাস্টে দেখ, ইফ টু অ্যাঙ্গেলস অফ দ্য সেম মেজার দে আর কংগ্রুয়েন্ট, অ্যান্ড অলসো ইফ টু অ্যাঙ্গেলস আর কংগ্রুয়েন্ট দে মেজার্স আর সেম। অ্যাঙ্গেলের ক্ষেত্রে, অ্যাঙ্গেলের ক্ষেত্রে মিলানো সিস্টেম নাই, মিলানো সিস্টেমটা আছে শেপের, শেপের দিকে, ক্লোজড ফিগার্স, ট্রায়াঙ্গেলস হলো, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল হলো। এবার আমরা আসলে চলে আসছি কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে। এটাই তো আমাদের চ্যাপ্টার হেডিং নাকি রে, চ্যাপ্টার 7 কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস। এবার ট্রায়াঙ্গেল কখন কংগ্রুয়েন্ট হয়, প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেলে আমাদের কিছু বেসিক জিনিসগুলো দেখে নিতে হবে। আর ট্রায়াঙ্গেল হ্যাজ থ্রি সাইডস, থ্রি ওয়ার্টিসেস অ্যান্ড থ্রি অ্যাঙ্গেলস, তাই তো? এবার ভালো করে বই তাকাবে আর আমার কথাটা শুনবে ভালো করে। এবার সব থেকে প্রথমে ধরো, উই ক্যান সি টু ট্রায়াঙ্গেলস ফিগার 7.6, 1 and 2, এবিসি অ্যান্ড পিকিউআর, ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড পিকিউআর, নামটা ঠিকভাবে লিখতে হবে। আমি এবিসি লিখে দিলাম, কিউপিআর লিখে দিলাম, যা তা খুশি লিখলে হবে না। আমি যদি এ বি সি লিখছি তখন আমি পি কিউআর, কারণ এ এদিকে বি নিচ্ছি তাই এদিকে সি, তখনই পি কিউআর, এইভাবেই নামটা, মানে যেভাবে একটা নাম লিখব ট্রায়াঙ্গেলে সেইভাবে। যদি আমি রোহান যদি আমি লিখি নিই ট্রায়াঙ্গেলের নাম বি সি এ, তাহলে ওই দিকটা কী নাম হবে? যদি বি সি এ নিই তাহলে এই দিকটা সেকেন্ডের নামটা কী নেব? ইয়েস ইয়েস, যদি বি সি এ নিই তাহলে কিউ আর পি নেব। আমি কি বলতে চাইছি বোঝাতে পারলাম? সবাই ক্লিয়ার তো? একদম একটু তোরা একটু বোঝালে খুব ভালো হয়। বলছি সাপোজ আইসে আমি ফার্স্টে নিলাম বি এ সি, তাহলে ওই দিকটা কী হবে? চলো বুঝে গেছো, ক্লিয়ার হয়ে গেছে, মানে যেমনভাবে একটা ট্রায়াঙ্গেলের নাম নেবো সেকেন্ডটাও কিন্তু সেইভাবেই নেবো, নালে করসপন্ডিং সাইডসগুলো আমি পাবো না। তাহলে এবার যদি এখানে আমরা আসলে চলে আসি, এবার এখানে ট্রায়াঙ্গেল এ বি সি নিয়েছে, তাহলে এখানে পি কিউ আর, দেখো আমরা দেখতে পাচ্ছি হ্যাভ দ্য সেম সাইজ অ্যান্ড শেপ, তাই তো? দে আর কংগ্রুয়েন্ট, সো উই উড এক্সপ্রেস দিস অ্যাজ ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি কিউ আর। এবার যখন দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে বা যখন আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করব, এরপরে আমাদের করসপন্ডিং সাইডস, ভার্টিসেস আর অ্যাঙ্গেলসগুলো কাজ আছে, ভার্টিসেসগুলো লাগে না, সাইডস আর অ্যাঙ্গেলসগুলো লাগে। এবার করসপন্ডিং ভার্টিসেস কী করে হয়, নামটা যদি ঠিক করে লেখা হয় তাহলে আর ছবি দেখতে হবে না, ছবি দেখতে পারো এর সঙ্গে কোনটা করসপন্ড করছে, পি এ ওপরে এ আর এদিকে পি আছে, নামটাও দেখো এবিসিতে প্রথমে এ আছে, পি কিউআরে প্রথম পি আছে, এপি আচ্ছা, তারপরে বি এর সঙ্গে কি হবে, কিউ, এইদিকে বি আছে মাঝখানে পি কিউ আর, ওইদিকে মাঝখানে আছে, সিমিলারলি সি এর সঙ্গে আর হবে। আচ্ছা এটা তো আর ইজি ছিল, এরপরেরটা একটু দেখো, করসপন্ডিং সাইডস, যদি আমি এ বি নিচ্ছি তাহলে এ বি করসপন্ডিং কি হচ্ছে, পি কিউ, নামটাও দেখো যখন এ বি সি লিখছি, হবে এই যে ট্রায়াঙ্গেল এ বি সি আর এদিকে পি কিউ আর, তাহলে আমি যখন ট্রায়াঙ্গেলের নামগুলো লিখছি এ বি সি আর ট্রায়াঙ্গেল পি কিউ আর, তাহলে এ বি সঙ্গে করসপন্ড করছে পি কিউ, ছবি তো দেখলি বুঝতে পারছি আমি, কিন্তু নামের সঙ্গে এ বি সঙ্গে পি কিউ,
বিসি সঙ্গে কিউ আর, আর এসির সঙ্গে পিআর। যদি এসি নিই তাহলে পিআর, যদি সিএ নিই তাহলে আরপি। যেমন নাম নেবো তেমন করে করতে, এইটাই হচ্ছে ছোট্ট কাজ, এর মধ্যে একটু ভালো করে দেখে রাখতে হবে। আর অ্যাঙ্গেল শুরুতে আরও ইজি, অ্যাঙ্গেল এ সঙ্গে অ্যাঙ্গেল পি, বি এর সঙ্গে কিউ, সি এর সঙ্গে আর। সো দিজ আর করসপন্ডিং অ্যাঙ্গেলস। আচ্ছা এবার দেখো একদম নিচের দিকে পেজে ইউ ক্যান সি আ ডাবল হেডেড অ্যারো, দেখতে পাচ্ছিস? এর মানে হচ্ছে করেসপন্ডস টু, মানে এ করেসপন্ডস টু পি, মানে এ পি এর সঙ্গে করেসপন্ড করছে, বি করেসপন্ডস টু কিউ, সি করেসপন্ডস টু আর। সো বি মে রাইট ইট অ্যাজ এ বি সি করেসপন্ডস টু পি কিউ আর, মানে এ বি সি পি কিউ আর সঙ্গে করেসপন্ড করছে, এ সঙ্গে বি, বি সঙ্গে কিউ, সি সঙ্গে আর। ফার্স্ট এক্সাম্পলটা দেখি নি আমরা, এখানে এবিসি পিকিউআর আর কংগ্রুয়েন্ট আন্ডার দ্য করেসপন্ডেন্স এবিসি আর কিউপি। তো এই যে মানে বলেছে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট আছে কোন করেসপন্ডেন্সে, এবিসি আর কিউপি, মানে এ এর সঙ্গে কোনটা করেসপন্ড করছে বলতো? আর, আর বি এর সঙ্গে, আর সি এর সঙ্গে। এবার দেখো বলছে রাইট দ্য পার্টস অফ ট্রায়াঙ্গেল এবিসি দ্যাট করেসপন্ডস টু, এবার এবিসির পার্টগুলো লিখতে হবে যেগুলো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড লেখা আছে এদের সঙ্গে করেসপন্ড করে বা এদের সঙ্গে মিলে যাচ্ছে। ফিগারটা দেখো, কিন্তু ফিগারটা দুটোই সেম, কিন্তু কি আছে উল্টো আছে, তাই তো? এবার এটা উল্টো, এই উল্টো ক্ষেত্রে আমরা সবসময় ফিগারটা না দেখে যে করেসপন্ডেন্ট রুলসটা দেওয়া আছে যে এবিসি আর কিউপির সঙ্গে করেসপন্ড করছে, তখন ওইটা দেখলেই বোঝা যাবে। তাই দেখ অ্যারো দিয়ে বুঝিয়েছে ডটেড লাইন, এর সঙ্গে কার মিল আছে করেসপন্ডেন্স? আর, আর উপরে দেখো যদি যেটা দেওয়া আছে এবিসি করেসপন্ড টু আর কিউপি, তখন ওখান দিয়ে বোঝা যাচ্ছে যে প্রথমে এখানে এ আছে ওখানে আর আছে, তার মানে এর সঙ্গে আর আছে, বি এর সঙ্গে কিউ আছে, সি এর সঙ্গে পি আছে, এটাই ছবিতেও বুঝিয়ে দিয়েছে। তাহলে এখানে ছবি দেখার খুব একটা প্রয়োজন পড়বে না, দেখো নিচে লেখা আছে দ্য করেসপন্ডেন্স ইজ এবিসি আর কিউপি, তার মানে হচ্ছে এ এর সঙ্গে আর, বি এর সঙ্গে কিউ, আর সি এর সঙ্গে পি। তাহলে পি কিউ, যদি আমরা পি কিউ বলছি তাহলে পি কিউ সঙ্গে কোনটা হবে রোহন? সিবি। ভালো করে দেখো না, নামটা পি কিউ যদি হয় তাহলে যদি পিছন থেকে সিবি হবে, পি কিউটা পিছন থেকে আছে পি কিউ, এদিকে আমরা সিবি নিয়ে নেবো। সিমিলারলি অ্যাঙ্গেল কিউ এর সঙ্গে বি, আর আর পি যদি নিচ্ছি আর আর পি, তাহলে এ আর সি, বাস ওই নামটার সঙ্গে মেলাতে হবে মেন, ঠিক আছে? খুব একটা কিছু বলবো না আমি, 7.1টা তোমরা স্টার্ট করে দাও।